আসসালামু আলাইকুম সবাইকে সাথে সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা আমরা 2021 এর সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে সানডেতে আমরা হ্যাস্টিং সিরিজে গিয়েছিলাম সো সেটারই একটা অংশ আজকে আমি শেয়ার করব আর আজকের ভিডিওতে থাকবে বেশিরভাগই রাইড এখানে অনেক সুন্দর সুন্দর রাইড বিশেষ করে যারা লন্ডনের আশেপাশে আছেন একবার হলেও হ্যাস্টিং সিরিজে যাবেন এতটা সুন্দর বলার মতো না আর এখানে সিবিসের পাশেই বড় একটা পাহাড় আছে এবং সেই পাহাড়ে ওঠার লিফ্টও আছে সিঁড়িও আছে সাথে অনেকগুলো রাইড আছে এবং অনেকগুলো পার্কিং আছে যেমন আমরা যদি ব্রাইটনে যাই সেখানে আমাদের গাড়ি পার্কিং নিয়ে অনেক ভোগান্তি শিকার হতে হয় কিন্তু এখানে তেমন অনেকগুলো পার্কিং আছে সো আর দেখতে অসাধারণ আমার দেখা সেরা সিবিস এটা সো আপনারা দেখেন অনেক ভালো লাগবে ভিডিওটি আচ্ছা এই বিল্ডিং এর উপর দিয়ে আরেকটা হিল দেখা যাচ্ছে ওই যে বিল্ডিং এর মাঝখান দিয়ে বাট ওখানে দেখছি মানুষ যাওয়া যায় বাট এখানে মনে হয় সিঁড়ি নাই কোনো লিফ্টও নাই না সিঁড়ি তো ডেফিনেটলি আছে লিফ্ট নাই মেবি এমনিতেই আমরা এখানে বোটে 10-15 মিনিট চেয়েছিলাম হাফ অ্যান আওয়ার যদি আমরা এখানে স্পেন্ড করি তাহলে আমরা পানিতে নামতে পারবো না সাগরে আবার নামতে হবে আজকে এমনিতেই অনেক গরম কাপড় চোপড় নিয়ে এসেছি যে সেজন্য ভাবছিলাম যে এখানে 10-15 মিনিট স্পেন্ড করবো সো একই বোটে আমরা শেয়ার করবো তাই চাইলে আমরা আরেকটা বোট নিতে পারতাম আমাকে একা একা যেতে হবে গিয়ে যেদিকে তাকাই সেদিকে অসাধারণ দৃশ্য সো অনেকগুলো ভিডিও করেছিলাম তার ভিতরে শুধু আমি একটা ভিডিও আপলোড করেছি যেটা পাহাড়ের উপরে গিয়েছিলাম সেটা খুবই সুন্দর তবে আমি ওই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যদি কেউ না দেখে থাকেন ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে আর এরপরে আমি আরও 2-3টা পার্ট আমি করবো অনেক ভিডিও আছে সেগুলো অসাধারণ এখন তো অনেক ঠান্ডা পড়ে গেছে তারপরও আমার ইচ্ছা করে যে ওখানে যাই এত ভালো লাগছিল মনে হয় সময় পেলেই ওখানে বেড়াতে যাই
সাবধানে। টাইট করে বেল্ট বাঁধো, আমার এটা ভয় লাগে কেন জানি না, অনেক জোরে জোরে ঘুরে। দেখো আপু, আইল দেখো, এই যে মনতা আপু, পরে চিনতে পারবো কোনটা মনতা। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই যে একটু আগে আহিল বলতেছিল যে না আমি ভয় পাবো, আমি যাবো না, এখন মনতাকে দেখছে সে এখন যাবে। এখন নিচে নামতেছে মনতা, মনতা তোমার ভয় লাগে নাই? শিওর আমার ভয় লাগছে। মাশাল্লাহ আহিল এই প্রথম রাইড এসে একা একা উঠলো, ওর মানে আন্ডার থ্রিতে যে রাইডগুলো আছে ওর সাথে কোনো মানুষ অ্যালাউ না, মানে বড়রা মনতাও অ্যালাউ না। সো ও যেগুলোতে উঠতে পারবে সেগুলোতে শুধু একাই যেতে হবে, তারপরে সে যাবে। আমরা ভয় পাচ্ছিলাম যে ওকে একা একা কীভাবে দিব, কিন্তু সে বলে আমি যাব, তখন তো ওর বয়স ছিল 2.5 বছর। সো মাশাল্লাহ, ভিডিওটি আজকের মতো শেষ করছি, তবে যে যেখানে থাকবেন ভালো থাকবেন, আর সবার সুস্থতা কামনা করি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।